রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে জড়িয়ে একটি সংবাদপত্র অসত্য সংবাদ পরিবেশিত হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে অপপ্রচারকারীদের উদ্দেশ্যে তীব্র ধিক্কার ও নিন্দা জ্ঞাপন করে প্রদেশ বিজেপির তরফে বরিষ্ঠ নেতা তথা সহসভাপতি রাজীব ভট্টাচার্য অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ইমেজ নষ্ট করার জন্য অপচেষ্টা চালানো হয়েছে। জিনিসটা আমাদের নজরে এসছে সেটা হল এই সংবাদপত্রের মাধ্যমে আমাদের সদ্য প্রাক্তন যিনি আমাদের আদর্শ এই রাজ্যের আমাদের আইকন আমাদের বিপ্লব কুমার দেবকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা অভিযোগ এই সংবাদপত্রে পরিবেশিত হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়া টুডে মুভ অফ দ্য নেশন সমীক্ষা আমাদের যিনি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা অনেকটা অংশে কম হয়েছে আইবি রিপোর্ট হয়েছে মিথ্যা অভিযোগ এনেছেন জাতীয় সড়ক প্রকল্পে ওএনজিসি থেকে বিভিন্ন কোটি কোটি টাকা আদায় করেছেন ফ্লাইওভার কেলেঙ্কারে ফ্লাইওভার নির্মাণকারী সংস্থা থেকে কিছু টাকা আদায় করেছেন প্রদেশ সভাপতি থাকাকালীন মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় উৎকোচ দিয়েছেন আগরতলা সাবরুম জাতীয় সড়কের টাকা আদায় হয়েছে এরকম নানাবিধ মিথ্যা অপপ্রচার আমাদের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেবের উপর যে আরোপ লাগানো হয়েছে সেটা আমরা ধিক্কার জানাচ্ছি।